আপনারা এই মুহূর্তে আমার কাছে একটি ওয়াইফাই প্যানোরামা আইপি ক্যামেরা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এই ক্যামেরাটাকে কীভাবে আপনি দূরে রেখে আপনি আপনার ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন এবং এই ক্যামেরার সমস্ত ভিউগুলো চাইলে আপনি আপনার ফোনের মাধ্যমেই দেখতে পারেন। এই পুরো বিষয়টি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া আপনাদেরকে দেখাবো এই ক্যামেরাটি যারা কিনেছেন তারা কিন্তু অনেক রকমের প্রবলেমে পড়েছেন ক্যামেরাটিকে আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করতে গিয়ে। তো ভাই একইভাবে আমিও অনেক প্রবলেমে পড়েছি, অবশেষে আমি একটি সঠিক মাধ্যম পেয়েছি যেখান থেকে আমি আমার আইপি ক্যামেরাটিকে আমি আমার ফোনের সাথে কানেক্ট করে এটার সমস্ত ভিউ দেখতে পাচ্ছি, এটাকে আমি দূরে রেখে ভিডিও করতে পারছি এবং এটার মাধ্যমে ছবি তুলতে পারছি। তো আপনিও এটা কীভাবে করতে পারেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এই ক্যামেরাটি আনবক্সিং এবং রিভিউ ভিডিওটি আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়ে গিয়েছে, আপনারা যদি এটাকে না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিটি টেক লিংক ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিওটি এখানে শুরু করা যাক। ভাই বিশ্বাস করেন এই ক্যামেরাটি কেনার পরে আপনি সব থেকে ঝামেলা যেটাতে পড়বেন সেটা হচ্ছে আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করার যে বিষয়টা, এটাতে আপনি অনেকটা হেডেকের ভিতরে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই মুহূর্তে আমাদের সেই আইপি ক্যামেরাটি রয়েছে। এই ক্যামেরাটি আমি কয়েকদিন আগে জাস্ট নিয়েছিলাম অনলাইন থেকে এবং আশা করি এটার একটি সম্পূর্ণ রিভিউ ভিডিও জাস্ট আপনারা পেয়েও গিয়েছেন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটিতে আপনারা এই ক্যামেরাটিকে জাস্ট কীভাবে আপনি আপনার স্মার্টফোনের সাথে জাস্ট কানেক্ট করবেন। এটিকে আজকে আমি আপনাদের সাথে আমার স্মার্টফোনটির মাধ্যমে কানেক্ট করে দেখাবো, একইভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে এটিকে কানেক্ট করে নিতে পারবেন। তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে নিই, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোনটির উপরের দিকে একটি ইয়ারফোন জ্যাক দেওয়া রয়েছে। আসলে এটার মাধ্যমে আমাদের আমার ভয়েসগুলো জাস্ট এই মুহূর্তে রেকর্ড হচ্ছে, জাস্ট আপনাদেরকে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আমার ভয়েসগুলো জাস্ট এই মুহূর্তে রেকর্ড হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই ফোনটির সাথে এই ক্যামেরাটিকে জাস্ট কানেক্ট করে একইভাবে চাইলে আপনি আপনার ফোনের সাথে এই ক্যামেরাটিকে জাস্ট কানেক্ট করে নিতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট বক্সটিকে সাইডে সরিয়ে রাখলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের হাতে এই মুহূর্তে আমাদের সেই মিনি বাল্ব ক্যামেরাটি রয়েছে। আচ্ছা, আমরা আমাদের ফোনের সাথে জাস্ট এটাকে কানেক্ট করার জন্য প্রথমে আমরা যেটি করতে হবে আমাদেরকে এটার ভিতরে কিন্তু পাওয়ার দিতে হবে। এটার ভিতরে পাওয়ার দেওয়া খুবই ইজি, চাইলে আপনি বাসায় বসে নিজে নিজেই এই কাজটি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এর জন্য আমি জাস্ট এটিকে একটি হোল্ডার নিজে তৈরি করে নিয়েছি, জাস্ট এটার মাধ্যমে এটার ভিতরে আমরা পাওয়ার দেব। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট প্রথম দিকে এটাকে এখানটাতে অ্যাড করে নিই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাওয়ার পেয়ে গিয়েছে এবং পাওয়ার পাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ও কিন্তু নিজে নিজেই মানে ওটার ভিতর থেকে যে ওর পুরো সেটআপটা রয়েছে যা সেটা কিন্তু অটোমেটিকলি ও করে নিচ্ছে। তো একইভাবে এটাকে যখন আপনারা অন করবেন তখন কিন্তু সে নিজে নিজে এরকম করে জাস্ট নিজের সেটআপটা নিজেই করে নিবে। আচ্ছা যাই হোক, তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের এখন ক্যামেরাটি। তো জাস্ট এটার সাথে আমরা এখন আমাদের ফোনটিকে জাস্ট কানেক্ট করবো। তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা যখন ওপেন হবে তখন দেখবেন এখানটাতে ব্লু কালারের একটি ইন্ডিকেটর জাস্ট আপনারা জ্বলতে দেখবেন। দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট জ্বলবে এবং নিবে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ক্যামেরাটি, জাস্ট এটার সাথে এখন আমাদের ফোনটিকে জাস্ট কানেক্ট করবো। আচ্ছা, এখন আমাদের ফোনটিকে কানেক্ট করার জন্য আপনাদের ফোনে একটি অ্যাপ প্রয়োজন হবে। ভাই বিশ্বাস করেন এই ক্যামেরাটি কেনার পরে আপনি সব থেকে ঝামেলা যেটাতে পড়বেন সেটা হচ্ছে আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করার যে বিষয়টা, এটাতে আপনি অনেকটা হেডেকের ভিতরে পড়ে যাবেন। আচ্ছা, তো আমিও অনেকটা হেডেকের ভিতরে পড়ে গিয়েছি, যাই হোক অবশেষে আমি যেখান থেকে সমাধান পেয়েছি জাস্ট সেটার মাধ্যমে আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানটাতে আমাদের একটি অ্যাপ রয়েছে, তো এই অ্যাপ্লিকেশনটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি হয়তো আপনি গুগল প্লে স্টোরে নাও পেতে পারেন, তবে কীভাবে পাবেন জাস্ট সেটি আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির একবার শেষের দিকে। জাস্ট সরাসরি আপনাদেরকে ডাউনলোড করতে, তো ইনস্টল করার পরে সরাসরি আপনি এই অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। আচ্ছা, তো অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করার পরে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে এখানটাতে জাস্ট আপনি যে কাজটি করবেন, আপনি আপনার ফোনের থেকে উপরের দিক থেকে শাটারটি জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অপশন, জাস্ট এটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখান থেকে আপনি আপনার ফোনের ওয়াইফাইটিকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে নিচ থেকে দেখতে পাবেন PTZ0, এরপরে অনেকগুলো সিলিয়ার থাকবে, এরকম একটি ওয়াইফাই শো করছে, জাস্ট এটার উপরে আপনি টাচ করে দিবেন, তাহলে দেখতে পাবেন এটা কিন্তু ফ্রি কানেক্ট হয়ে যাবে। কিন্তু নিচে আবার লেখা থাকবে এখানটাতে নো ইন্টারনেট, মানে এটা কোনো ইন্টারনেট সংযোগ না, কিন্তু এটা একটা হটস্পট, মানে ক্যামেরাটার হটস্পট, জাস্ট আপনাদের ওয়াইফাইয়ের সাথে এটা কানেক্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। এরপর আমরা সরাসরি ব্যাগে চলে আসবো। দেখতে পাচ্ছেন ব্যাগে চলে আসার পরে আমাদের কিন্তু এরকম একটি অপশন শো করছে, মানে এই ক্যামেরার অ্যাপটির ভিতর এরকম একটি অপশন শো করছে। অপশনটি শো করার পরে এখানটাতে কী করবেন, আপনারা দেখতে পাবেন লগ ইট ইন, এরকম লেখাটি যখন চলে আসবে ব্লু কালারে তখন বুঝবেন আপনার এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে এখন খুব সহজেই আপনি আপনার ক্যামেরাটার ভিউটাও জাস্ট দেখতে পারবেন। তো যাই হোক, চলুন আমরা আমাদের ক্যামেরার জাস্ট কিছু ভিউ দেখে আসি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটির কিন্তু বেশ কিছু ভিউ জাস্ট আপনারা এটার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এছাড়া আপনারা যদি এদিকে টান দেন সেক্ষেত্রে কিন্তু এদিকে দেখতে পাবেন এবং ক্যামেরার সাথে সাথে রোটেট হবে এবং এদিকে দেখতে পাবেন। এছাড়াও চাইলে কিন্তু এটাকে আপনারা উপর নিচে করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এটাকে যদি আমরা উপর
এটাকে যদি আমরা নিচ করি তাহলে দেখতে পাচ্ছেন নিচ হয়ে গিয়েছে এবং উপর করলে কিন্তু দেখতে পাচ্ছেন উপর হয়ে গিয়েছে। তো একই ভাবে চাইলে কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন এবং সাইডেও আপনারা চাইলে স্ক্রল করতে পারবেন। দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি কিন্তু চাইলে আপনারা ফুল স্ক্রল করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনার আশপাশে যা যা রয়েছে জাস্ট সমস্ত কিছুই কিন্তু এখানটাতে জাস্ট দেখতে পাচ্ছেন শো করবে। তো এরপরে এই ক্যামেরাটির মাধ্যমে চাইলে কিন্তু আপনার ফটো আপনি আপনার ফোনের মাধ্যমে কিন্তু ফটোও তুলতে পারবেন। আচ্ছা, যদি আপনার ফটো তুলতে চান সেক্ষেত্রে আপনারা যেটি কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন টেইকে ফটো, জাস্ট এই লেখাটির উপরে একটা টাচ করে দিবেন। এটার উপর জাস্ট টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের ফোন থেকে কিন্তু যা সরাসরি ফটো উঠে যাবে। মানে তো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে তো ফটো তুলবেন, কিন্তু আপনারা যদি ভিডিও রেকর্ডিং অন করতে চান সেক্ষেত্রে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ভিডিও রেকর্ডিং, জাস্ট এটার উপরে টাচ করবেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট ভিডিও রেকর্ডিং এই অপশনটির উপরে একবার টাচ করে দিবেন। এটার উপরে টাচ করে দিলে জাস্ট আপনাদের ভিডিওটি কিন্তু রেকর্ড হতে শুরু করবে। এটার উপরে টাচ করে দিলে এখন অনেক নয়েজ আসবে, জাস্ট তারপর আমি ভিডিওটিকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই কর্নারের দিকে কিন্তু আপনাদের এখান থেকে রেকর্ডিং জাস্ট ইয়াটা কিন্তু শো করছে, মানে এই যে রেকর্ড হচ্ছে কত সেকেন্ড বাই কত সেকেন্ড জাস্ট সমস্ত কিন্তু দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু শো করছে। তো একইভাবে চাইলে কিন্তু এই কাজটি আপনি আপনার ফোনের মাধ্যমে করে নিতে পারবেন। এরপর আপনাদের রেকর্ডিং জাস্ট চলতে থাকবে। যদি রেকর্ডিং অফ করতে চান সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানটাতে রেকর্ডিং স্টপ জাস্ট এটার উপরে টাচ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের রেকর্ডটি কিন্তু জাস্ট স্টপ হয়ে যাবে। তো যাই হোক, এরপরে যদি আপনার চান এখান থেকে এটার জাস্ট ফ্রেমটাকে চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনারা এখানটাতে টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন ফ্রেম চেঞ্জ হচ্ছে, এবার এখানটাতে টাচ করে দিলে আবার ফ্রেম পূর্বের রূপে ফিরে আসবে। এটার উপরে টাচ করে দিলে উপর হবে, এটার উপরে টাচ করে দিলে আবার নিচু হয়ে যাবে, মানে রিয়েল ভিউ চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন এখানটাতে রেজুলেশন রয়েছে। হ্যাঁ, তো এখানটাতে দেখতে পাচ্ছেন রেজুলেশন অপশনটির উপরে যদি আপনি টাচ করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানটাতে অনেকগুলো রেজুলেশন আপনার সামনে শো করবে। এখানটা দেখতে পাচ্ছেন 4K রয়েছে, 2K রয়েছে, 1080 FPS রয়েছে, 720 FPS রয়েছে। আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এরপরে এটার ক্যামেরাটা কিন্তু নাইট ভিশন রয়েছে। যাই হোক, আপনি যদি নাইট ভিশন অন করতে চান সেক্ষেত্রে এখানটাতে দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে কিন্তু ক্যামেরার ভিতর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সরাসরি কত অনেকগুলো ভাল্ব জাস্ট জ্বলে উঠবে। তো জাস্ট দেখতে পাচ্ছেন এই ভাল্বগুলো জ্বলার মাধ্যমে কিন্তু আপনাদের সরাসরি নাইট ভিশন শুরু হয়ে যাবে এবং এখানটাতে কিন্তু সাদা কালো এটা চলে আসবে। তো এরপর রয়েছে জাস্ট এটাকে জাস্ট অফ করে দিবেন। তো এভাবে করে চাইলে কিন্তু আপনি আপনার ক্যামেরাটাকে ইউজ করতে পারবেন। এখন এগুলো হচ্ছে বেসিক সেটিংস ক্যামেরার। এছাড়াও এখানটাতে থেকে কিছু অ্যাডভান্স সেটিংস রয়েছে যেগুলো চাইলে আপনারা এই ক্যামেরাটিকে সম্পূর্ণ সেট করে দিতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনি আপনার স্টোরেজের ভিউগুলো দেখতে পারেন, মানে আপনার মেমোরির এবং স্টোরেজের ভিউ, এবং এখান থেকে চাইলে রিকোভারি অপশনে গিয়ে আপনি রিকোভারি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এছাড়া এই যে এখান থেকে অ্যাক্সেস এই অপশনটির উপরে গিয়ে এখানটাতে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানটাতে মেনশনস অ্যাপার্স এটার ভিতরে গিয়ে জাস্ট আপনার মোশন ডিরেকশন জাস্ট এই সমস্ত সেটিংসগুলো এখানটাকে চাইলে কিন্তু আপনারা করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, অথবা আপনারা জাস্ট সেট করে দিতে পারবেন ক্যামেরাটির সাথে। তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ব্যাগে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট এই যে অ্যাপটি রয়েছে ক্যামেরাটিকে কন্ট্রোল করা, আশা করি এটাগুলো আপনারা পেয়ে যাবেন, ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন। কিন্তু এই অ্যাপগুলো অ্যাপটাকে জাস্ট আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটি দেখাচ্ছ। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটিকে যেখান থেকে ডাউনলোড করবেন জাস্ট সেটি দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ডাউনলোড করার জন্য আপনি যে কাজটিকে করবেন, আপনি সরাসরি আপনি আপনার ফোন থেকে গুগলে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এবার ফোন থেকে সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটির ভিতরে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটির ভিতরে চলে আসার আগে আরেকটি কাজ করবো, আমি এখান থেকে ক্যামেরার ওয়াইফাইটিকে জাস্ট অফ করে দেবো এবং আমার পার্সোনাল ডেটা অন করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন আমরা ক্রোমের ভিতরে প্রবেশ করবো। ক্রোমের ভিতরে প্রবেশ করার পরে এখানটাতে জাস্ট আপনাকে একটি অ্যাপসের নাম লিখতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাপটির নাম হলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানটাতে জাস্ট আপনারা লিখবেন দেখতে পাচ্ছেন HDLOT ক্যামেরা, জাস্ট এটা লিখে আপনারা জাস্ট এটাকে সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে নিচে চলে যাবেন, স্ক্রল করে জাস্ট নিচে চলে যাবেন। তো নিচে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে একটি অপশন রয়েছে, জাস্ট এই যে সাইটটি রয়েছে এই সাইটটির উপরে টাচ করে দিবেন। এটার উপরে টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড লেখা উঠছে, জাস্ট আপনারা এই যে ফ্রি ডাউনলোড এই অপশনটির উপরে একবার টাচ করে দিবেন। টাচ করে দিলে আপনাদের সামনে একটি অ্যাড শো করতে পারেন, কর্নার থেকে অ্যাডটিকে কেটে দিবেন। এরপর আপনাদের সামনে জাস্ট ডাউনলোড অপশন চলে আসবে, নিচ থেকে আপনারা চাইলে খুব সহজেই অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানটাতে জাস্ট টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি লোডিং চাইবেন, লোডিং চালার পর অটোমেটিকলি জাস্ট আপনাদের সামনে ডাউনলোড পারমিশন চাইবে, আপনারা জাস্ট পারমিশনটাকে এনওএ করে দিবেন। এনওএ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ডিটেল এখানটাতে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো একইভাবে চাইলে খুব সহজেই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ফোন থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। আরেকটি কথা ভাই এখন আমি আপনাদেরকে বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের এই বিষয়টা খুবই কাজে লাগবে, মানে ভিডিওর শেষে এই বিষয়টা কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে আপনি যখন এই অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন, ভিতরে প্রবেশ করার পরে কিন্তু ভাই প্রথম দিকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখন যে ভিউগুলো দেখাবে কিংবা এখন যে লোডিং হচ্ছে এরকম কিন্তু থাকবে না ভাই। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করার পরে প্রথম দিকে আপনাদের যেরকম থাকবে
সেটা হচ্ছে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে এলাও করে দিবেন, এখান থেকে এলাও করে দিবেন, এখান থেকেও জাস্ট এলাও করে দিবেন, এরপর পুরোটা জাস্ট এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন ইন্টারফেস চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এটাকে যদি সরিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন ডান দিকে একবারে কোনার দিকে প্লাস অপশন রয়েছে, এটার উপরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কানেক্ট দি ক্যামেরা ডিরেক্টলি, এটার উপরে টাচ করে দিবেন। এবং এছাড়াও কিন্তু এটার উপরে রয়েছে অ্যাড দি অনলাইন ক্যামেরা, এটার উপরে জাস্ট টাচ করার দরকার নেই, আপনারা নিচ থেকে নিচে এটার উপরে টাচ করে দিবেন। এটার উপরে টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কানেক্ট টু ডিভাইস, এটার উপরে টাচ করে দিবেন। এরপর এখান থেকে জাস্ট আপনি আপনার ওয়াইফাইটিকে অন করে দিবেন এবং এখান থেকে জাস্ট এটাকে রিফ্রেশ করে জাস্ট আপনাদের এটা কিন্তু কানেক্ট নিয়ে দেবে। এবং দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আমাদের এই প্রোটাল ভিউটি কিন্তু জাস্ট চলে আসছে। কিন্তু প্রথম যখন আপনারা করবেন তখন কিন্তু ভাই আপনাদের এটাকে জাস্ট ইউজ যখন করবেন তখন কিন্তু ভাই অনেক সময় নেবে। হ্যাঁ মানে তখন দেখবেন এই যে ভিউটা আসতে অনেক সময় নেবে, দু একটা পারমিশন যেতে পারে। তো আমি তো অলরেডি আগে থেকে কানেক্ট করে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের এটা খুব ভালোভাবে আর কি কানেকশনটা পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এখন আমি আপনাদেরকে বলি আপনাদের এই যে ভিডিও করা কিংবা যে ফটো তুলে দেখালাম এই সমস্ত ডাটাগুলো জাস্ট কোথায় থাকবে? এই সমস্ত ডাটাগুলো থাকবে এখানটাতে, জাস্ট একটি মেমোরি দেওয়ার অপশন রয়েছে, জাস্ট এই জায়গাটাতে আপনাকে একটি মেমোরি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে একটি মেমোরি রয়েছে এরকম যে কোনো একটি মেমোরি জাস্ট আপনি এটার ভিতরে নিয়ে দেবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি যদি এটা খাই আমার এটা হচ্ছে 32 জিবি, মানে 32 জিবি। তো আপনি চাইলে যে কোনো সাইজের একটা মেমোরি জাস্ট এটার ভিতরে ইউজ করতে পারবেন এবং সেই মেমোরিটির ভিতরে কিন্তু আপনারা ফটোগুলো ভিডিওগুলো সমস্ত কিছু মেমোরিটির ভিতরেই থাকবে। এবং সেই মেমোরিটিকে জাস্ট খুলে আপনাকে যে কোনো ডিভাইসে নিয়ে আপনারা দেখতে পাবেন, অথবা চাইলে এটার ভিতরে অ্যাড থাকা অবস্থায় আপনি আপনার ফোন থেকে দেখতে পাবেন। তো দেখতে পেলেন এই ছিল আজকে ভিডিও। ভাই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, কিন্তু ভাই প্রথমে যখন আমি এটার বিষয়টা প্রবলেমে পড়েছি তখন মনে হয়েছে যে ভাই আসলে এরকম একটি যুক্তিগত বা কিংবা এরকম একটি ভিডিও অনলাইনে থাকা দরকার, সেজন্য আপনাদের সাথে উপস্থাপন করলাম। তো এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আজকের মতো ভিডিও নিতে হচ্ছে, খুব দ্রুত কথা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।